অ্যালকাইল হ্যালাইড এর জেনারেল ফর্মুলা হচ্ছে মানে জেনারেল কম্পাউন্ড, অ্যালকাইল হ্যালাইড এর জেনারেল কম্পাউন্ড হচ্ছে আর এক্স। আর এক্স অ্যালকাইল হ্যালাইড কে ইন্ডিকেট করে হচ্ছে আর এক্স দিয়ে, আর এক্স, আর এক্স যেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, আর এক্স হচ্ছে অ্যালকাইল হ্যালাইড যেটার এক্সাম্পল হলো, যেটার এক্সাম্পল মিথাইল ক্লোরাইড, মিথাইল ব্রোমাইড, মিথাইল আয়োডাইড অর ইথাইল ক্লোরাইড, ইথাইল ব্রোমাইড, ইথাইল আয়োডাইড। মিথাইল ক্লোরাইড, মিথাইল ব্রোমাইড, মিথাইল আয়োডাইড, ইথাইল ক্লোরাইড, ইথাইল ব্রোমাইড, ইথাইল আয়োডাইড, এরা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। তো আর এক্স, আর এক্স হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, আর এক্স হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এরা যদিও তোমরা জেনে রাখো এরা হচ্ছে মনো হ্যালাইড, এইটা হচ্ছে মনো হ্যালাইড, মানে সিঙ্গেল হ্যালোজেন থাকলে সেটা হচ্ছে মনো হ্যালাইড, মনো হ্যালাইড। বাট যদি ডাবল হ্যালোজেন থাকে তারা হচ্ছে ডাই হ্যালাইড। ডাই হ্যালাইড নিয়ে একটু কথা অ্যাড করতেই হয়, তা হচ্ছে আমরা না টু টাইপের ডাই হ্যালাইড দেখবো। একটা হচ্ছে এরকম যে এইরকম টাইপের একটা ডাই হ্যালাইড, আরেকটা হচ্ছে এরকম টাইপের ডাই হ্যালাইড, ঠিক আছে? এই দুইটা ডাই হ্যালাইড একটু তোমাদের নলেজে থাকা দরকার। এইটা এটা একটা টাইপের ডাই হ্যালাইড, এটা একটা ডাই টাইপের ডাই হ্যালাইড। এই ডাই হ্যালাইডটাকে বলা হবে ভিস ডাই হ্যালাইড, এটা বলা হবে ভিস ডাই হ্যালাইড। আর এটা যেটা এটা হচ্ছে জেম ডাই হ্যালাইড। ভিস আসছে ভিসিনাল থেকে, ভিসিনাল, ভিস ডাই হ্যালাইড, ভিসিনাল ডাই হ্যালাইড, জেম ডাই হ্যালাইড, জেমিনাল ডাই হ্যালাইড। যেটা ভিসিনাল সেটা হচ্ছে তোমার ডাই হ্যালাইড, বাট সেখানে দুইটা হ্যালোজেন হচ্ছে পাশাপাশি কার্বনে, ওকে, কনজিকিউটিভ কার্বনে। আর যেটা জেমিনাল সেটা হচ্ছে ডাই হ্যালাইড, তবে দুইটা হ্যালোজেনই সেম কার্বনে। তাহলে এই দুইটা টাইপ একটু নলেজে থাকলে আমার মনে হয় তোমাদের হেল্প হতে পারে কোনো রকম টাইমে। ভিসিনাল ডাই হ্যালাইড, জেমিনাল ডাই হ্যালাইড, এই দুইটা টাইপের ডাই হ্যালাইড একটু মেমোরিতে রাখো। ডাই হ্যালাইড হচ্ছে এটা, আর এরা হচ্ছে মনো হ্যালাইড। হ্যালাইডের প্রিপারেশন দেখবো, ডেফিনেটলি প্রিপারেশন। আমরা কোনো একটা গ্রুপে আসা মানেই হচ্ছে ওই গ্রুপের প্রিপারেশন দেখতে হয়। কোনো একটা গ্রুপে আসার মানেটাই হচ্ছে যে ওই গ্রুপের প্রিপারেশন দেখতে হবে। তো এসো অ্যালকাইল হ্যালাইডের প্রিপারেশন, অ্যালকাইল হ্যালাইডের প্রিপারেশনের দ্য ফার্স্ট অপশন, দ্য ফার্স্ট অপশন হচ্ছে ফ্রম অ্যালকোহল। অ্যালকাইল হ্যালাইডের প্রিপারেশন ফ্রম অ্যালকোহল, অ্যালকাইল হ্যালাইড প্রিপারেশন ফ্রম অ্যালকোহল, অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড, এটা একটা গুড অপশন। অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড, এটা একটা গুড অপশন। ফর এক্সাম্পল ইট ইজ ইথানল, ফর এক্সাম্পল ইট ইজ ইথাইল অ্যালকোহল অর ইথানল, ওকে। তাহলে এটা হচ্ছে ইথানল, ডেফিনেটলি এর থেকে তোমার এক্সপেকটেশন থাকবে ইথাইল ক্লোরাইড, তোমার এক্সপেকটেশন থাকা কথা হচ্ছে ইথাইল ক্লোরাইড বা ইথাইল ব্রোমাইড অর ইথাইল আয়োডাইড। তোমাদেরকে একটা কথা রিপিটেডলি বলি, একেবারেই রিপিটেডলি, সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড এটা অপশনাল, মেনশন করাটা অপশনাল, মেনশন করতেও পারি নাও করতে পারি। লেফট সাইডে মেনশন করেছি, রাইট সাইডে মেনশন করি নাই, বিকজ আমি দেখলাম যে লেফট সাইডে মেনশন করেছি কোনো প্রবলেম নাই, রাইট সাইডে মেনশন করি নাই কারণ আমার স্পেস হবে না। এটা মানে আমরা না মানে সাবকনশিয়াস মাইন্ডে আমাদের এটা হয়েই যায়। তাহলে ইথানল থেকে টার্গেট কম্পাউন্ড হলো ইথাইল ক্লোরাইড, ইথানলের টার্গেট কম্পাউন্ড ইথাইল ক্লোরাইড, এতে করে যেটা অ্যাড করব সেটা তোমরা নেভার সিন এন্ড ইউ নেভার এক্সপেক্ট অলসো, মানে তোমরা এটা আশাও করো নাই যে এখানে ফসফরাস পেন্টাক্লোরাইড ইউজ হবে ফর শিওর, কিন্তু ফসফরাস পেন্টাক্লোরাইড দিতে হবে। তাহলে ইথানলের সাথে ফসফরাস পেন্টাক্লোরাইড অ্যাড করলে ইথাইল ক্লোরাইড হবে, ইথানলের সাথে ইথাইল অ্যালকোহলের সাথে, দ্যাট ইজ অ্যালকোহলের সাথে ফসফরাস পেন্টাক্লোরাইড দিলে রিমেম্বার
ফসফরাস পেন্টাক্লোরাইড অ্যাড করলে ওইসের জায়গায় ক্লোরিন আসে, ওইসের জায়গায় ক্লোরিন আসে। তো কিপ ইট মাইন্ড যে অ্যালকোহলের সাথে ফসফরাস পেন্টাক্লোরাইড অ্যাড করে পরে ইথাইল ক্লোরাইড পাওয়া যাবে, অ্যালকোহলের সাথে ফসফরাস পেন্টাক্লোরাইড অ্যাড করলে দেন ইথাইল ক্লোরাইড প্রোডিউস হবে। এটা হচ্ছে ইথাইল ক্লোরাইডের প্রিপারেশনের একটা অপশন। তারপরে এর সাথে যে বাই প্রোডাক্ট আছে সেটাও আমি এখন মেনশন করতে চাচ্ছি। বাই প্রোডাক্টটা মেনশন করলাম, বাই প্রোডাক্টটাও অলসো মেনশন করলাম। অ্যান্ড রিমেম্বার দিস রিয়াকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান রিয়াকশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান রিয়াকশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান রিয়াকশন। এটা আমরা এগেইন ফলো করবো, যে এটা এগেইন মেনশন করবো কোনো না কোনো পারপাসে। তাহলে পরে ইউ আর ডুইং দ্য প্রিপারেশন অফ অ্যালকাইল হ্যালাইড, ইউ আর ডুইং দ্য প্রিপারেশন অফ অ্যালকাইল হ্যালাইড, ইউ হ্যাভ অ্যান অপশন, ইউ হ্যাভ অ্যান অপশন, হোয়াট অপশন? ফ্রম অ্যালকোহল। হাউ টু কনভার্ট অ্যালকোহল টু অ্যালকাইল হ্যালাইড, হাউ টু কনভার্ট অ্যালকোহল টু অ্যালকাইল হ্যালাইড? ইফ ইউ ওয়ান্ট টু কনভার্ট অ্যালকোহল টু অ্যালকাইল হ্যালাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড উইল বি অ্যাডেড। ফসফরাস পেন্টাক্লোরাইড ইজ দ্য বেটার অপশন, is better option, phosphorus pentachloride. Remember, and moreover, this reaction is important. This reaction is important, and this is one special reaction. This is one special reaction, remember. This is one option for the preparation of alkyl halide. Now the second option, from alkene. The second option is from alkene. Second option is from alkene. For example, from ethene. Ethene, and it is so simple reaction. It is so simple reaction. Ethene plus hydrochloric acid, ethyl chloride. Ethene plus hydrogen chloride, ethyl chloride. Very simple. Tale from alkene, alkyl halide preparation. This is another option. From alkene, alkene er sathe hydrogen chloride add korle ki hoye jabe? Simple, ethyl chloride. Tale ethyl chloride from ethanol, ethyl chloride from ethene. Ethyl chloride from ethanol and ethyl chloride from ethene. For the preparation of alkyl halide, these two are enough. This is enough. So remember, the preparation of alkyl halide. One from alcohol, one from alkene. And a very simple reaction. So, this session is about alkyl halide, and which is vital compound. Okay, now the chemical properties, preparation and chemical properties, preparation and chemical properties. Every group er etai korte hoy, preparation and chemical properties. Tale chemical properties of alkyl halide, chemical properties of alkyl halide, chemical properties of alkyl halide mane alkyl halide kon type er reaction dai, alkyl halide kon type er reaction dai. Tale remember, alkyl halide er kon type er reaction dai seta discuss korata hocche target, alkyl halide er kon type er reaction dai seta target. And ei type ta hocche SN reaction, SN reaction, and it is very popular term. SN reaction, very popular term. SN reaction, it's a very, very popular term. SN reaction, remember. SN reaction is a very important, very popular term. SN reaction, SN reaction. SN reaction is full form ki? SN reaction is full form hoche substitution of nucleophilic reaction, substitution of nucleophilic reaction, SN reaction, SN reaction. That means substitution of nucleophilic reaction, substitution of nucleophilic reaction, substitution of nucleophilic reaction. Yes, etake emneo bola jabe the nucleophilic substitution, nucleophilic substitution, substitution of nucleophilic or nucleophilic of substitution. SN reaction, very common reaction, very 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 common part of organic chemistry. Ta hocche kya substitution of nucleophilic or nucleophilic substitution. Nucleophilic substitution is known as SN reaction. Ekhon ei SN reaction hocche once again
যেটা এসএন রিয়াকশন, এটা হচ্ছে টু টাইপ। এসএন রিয়াকশন হচ্ছে এগেইন টু টাইপ, এসএন রিয়াকশন হচ্ছে এগেইন টু টাইপ। ওয়ান টাইপ ইজ কল্ড এসএন ওয়ান অ্যান্ড অ্যানাদার টাইপ ইজ কল্ড এসএন টু। অ্যান্ড দ্যাটস ওয়াই ইউ মে সি সিন যে আই মেনশন দ্য প্রজেকশন অফ অর্গানিক কেমিস্ট্রি, দ্য প্রজেকশন অফ অর্গানিক কেমিস্ট্রি। তোমরা যদি দেখে থাকো প্রজেকশনের, সেখানে আজকে প্রজেকশন মানে আজকে যেটা মেনশন করা ছিল অ্যালকাইল হ্যালাইড এসএন ওয়ান এসএন টু রিয়াকশন অ্যান্ড সাইজেফ্লুরল, অ্যালকাইল হ্যালাইড এসএন ওয়ান এসএন টু রিয়াকশন অ্যান্ড সাইজেফ্লুরল। ওকে, সো সবকিছু কিন্তু ডিজাইন করা হয়ে যায় বিফোর অ্যাকশন। ওকে, তাহলে এসএন রিয়াকশন হচ্ছে টু টাইপ, ওয়ান টাইপ হচ্ছে এসএন ওয়ান অ্যান্ড ওয়ান টাইপ হচ্ছে এসএন টু। সো দ্যাট এসএন ওয়ান এসএন টু, এসএন ওয়ান এসএন টু, এটা একটা তোমাদের মানে কি বলা হয়, এটা একটা রেগুলার একটা প্র্যাকটিস হয়ে যাবে। এসএন ওয়ান এসএন টু, এসএন ওয়ান এসএন টু, তুমি মনে করো যখন পড়তে বসছো দেন তুমি থিঙ্ক করবা যে এসএন ওয়ান এসএন টু পড়তেছে, এমন আর কি। খুবই ভাইটাল, খুবই ভাইটাল, এসএন ওয়ান এসএন টু। তাহলে এসএন ওয়ান অ্যান্ড এসএন টু নিয়ে আজকে কথা হবে এখন। So the first one is SN1 reaction. Okay, so what is the full form of SN1? What is the full form of SN1? Well, it is a substitution of nucleophilic. Substitution of nucleophilic unimolecular. Hey, Joe. তার মানে নতুন করে কি অ্যাড হলো, ইউনিমলিকুলার, মানে ওয়ান এর কারণে কি অ্যাড হলো, ইউনিমলিকুলার। তাহলে সাবস্টিটিউশন অফ নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার, সাবস্টিটিউশন অফ নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার রিঅ্যাকশন, এন্ড যেটা নোন অ্যাজ এসএন ওয়ান রিঅ্যাকশন, এটাই নোন অ্যাজ এসএন ওয়ান, এসএন ওয়ান রিঅ্যাকশন। ওকে, সাবস্টিটিউশন অফ নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার রিঅ্যাকশন, রিমেম্বার। তো এসএন ওয়ান রিঅ্যাকশনের, এসএন ওয়ান রিঅ্যাকশনে তোমার অর্ডার, অর্ডার বলতে একটা ব্যাপার আছে এখানে। হ্যাঁ, খুবই ভাইটাল ব্যাপার যেটা, এসএন ওয়ান রিয়াকশনের অর্ডার, এসএন ওয়ান রিয়াকশনের অর্ডার সেটা হচ্ছে গিয়া এরকম যে টারশিয়ারি, এটা হচ্ছে থ্রি ডিগ্রি, দ্যাট ইজ টারশিয়ারি, টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড। কি বলতেছো তুমি, টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড, তুমি মেনশন করতেছো কি থ্রি ডিগ্রি মানে কি টারশিয়ারি, আরেক কি অ্যালকাইল হ্যালাইড, তার মানে টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড, টু ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড মানে সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইড, ওয়ান ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড মানে প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড। আরেকটা অ্যালকাইল হ্যালাইড আছে যেটা কিনা প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি কোনোটা না, সেটা হলো মিথাইল হ্যালাইড, ওটা হচ্ছে মিথাইল হ্যালাইড, মিথাইল হ্যালাইড। তাহলে পরে টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড, সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইড, প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড অ্যান্ড লাস্ট হচ্ছে মিথাইল, মিথাইল হ্যালাইড, মিথাইল হ্যালাইড। অ্যান্ড দিস ইজ দ্য অর্ডার অফ এসএন ওয়ান রিয়াকশন, মানে দিস ইজ দ্য অর্ডার বলতে তোমার এটা হচ্ছে প্রায়োরিটি অর্ডার, দিস ইজ দ্য অর্ডার অফ এসএন ওয়ান রিয়াকশন। এর মানে কি, এই অর্ডার দিয়ে কি বোঝায়, মানে টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড, সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইড, প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড অ্যান্ড মিথাইল হ্যালাইড এর দিকে এসএন ওয়ান রিয়াকশন। দেখো দুইটা তো অপশন আছে, এসএন ওয়ান অ্যান্ড এসএন টু, এসএন ওয়ান অ্যান্ড এসএন টু দুইটাই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, SN1 ও নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, SN2 হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, SN1 ও দিবে অ্যালকাইল হ্যালাইড, SN2 ও দিবে অ্যালকাইল হ্যালাইড। তো এইটাতে কি যে কি হয়, SN1 রিঅ্যাকশন যেটা, এটাতে টারশিয়ারি মানে টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইডের SN1 দিবে, টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইডের SN1 দেওয়ার মানে টেন্ডেন্সি বেশি, SN1 দেওয়ার টেন্ডেন্সি বেশি হচ্ছে গিয়ে টারশিয়ারির। আস্তে আস্তে এইটা SN1 দেওয়ার যে টেন্ডেন্সিটা সেটা কমতে থাকে, তার মানে টারশিয়ারি থেকে সেকেন্ডারি, সেকেন্ডারি থেকে প্রাইমারি, প্রাইমারি থেকে মিথাইল, এই দিকে দেখা যাবে যে এসএন ওয়ান দেয়ার টেন্ডেন্সিটা কি হবে, ডিক্রিজ হবে। এসএন ওয়ান দেয়ার টেন্ডেন্সি যদি ডিক্রিজ হয় তাহলে সেটা আবার এসএন টু এর পরে চলে যাবে, তার মানে এসএন টু এর টেন্ডেন্সি বাড়বে। তাহলে অ্যালকাইল হ্যালাইড ইদার এসএন ওয়ান দিবে নয় এসএন টু দিবে। ওকে, সো যে যদি টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড হয় তাহলে আমরা ইজিলি বলে দিব যেটা এসএন ওয়ান রিয়াকশন ফলো করবে, এসএন ওয়ান দিবে টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড হলে, ঠিক আছে। তাহলে এসএন ওয়ান রিয়াকশন কি, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার। এসএন ওয়ান রিয়াকশন অর্ডার কি জানলাম, যেটা টারশিয়ারি সেকেন্ডারি প্রাইমারি এন্ড শেষে হচ্ছে মিথাইল হ্যালাইড, টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড। তাহলে আমরা যে এসএন ওয়ান রিয়াকশনের দেখাবো সেটা টারশিয়ারির এক্সাম্পল দিয়ে দেখাবো।
সেটা কিসের এক্সাম্পল দিয়ে দেখাবো? অফকোর্স এটা টারশিয়ারি এক্সাম্পল দিব। টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইডের এক্সাম্পল হচ্ছে এটা, এই যে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড। এটা একটা টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড, এটা হচ্ছে একটা টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড, এটা হচ্ছে ক্লোরিন অ্যাটম, ক্লোরিন যে কার্বনের সাথে অ্যাটাচ আছে, ক্লোরিন যে কার্বনে, এই কার্বনের সাথে 1, 2, 3 অ্যালকাইল, এই কার্বনের সাথে 1, 2, 3 অ্যালকাইল, দ্যাট মিন থ্রি মিথাইল। তাহলে যে কার্বনের সাথে থ্রি অ্যালকাইল থাকে, থ্রি মিথাইল থাকে, ওটাই টারশিয়ারি, ওটাই টারশিয়ারি। তাহলে এটা হচ্ছে টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইডের একটা এক্সাম্পল। তাহলে এই টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইডের সাথে রিয়াকশন করবে সোডিয়াম হাইড্রোক্সাইড, রিয়াকশন হবে সোডিয়াম হাইড্রোক্সাইড, টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইডের সাথে রিয়াকশন হবে সোডিয়াম হাইড্রোক্সাইড। তবে সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে ডাইলুটেড সলিউশন, সোডিয়াম হাইড্রোক্সাইডের ডাইলুটেড সলিউশন ইউজ হয়, ডাইলুটেড সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ হয়, রিমেম্বার। আচ্ছা, তাহলে টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যখন রিয়্যাক্ট করবে, অ্যাজ এ রেজাল্ট কি হবে? অ্যাজ এ রেজাল্ট কি হবে? অ্যাজ এ রেজাল্ট তো টারশিয়ারি অ্যালকোহল হবে, এটা টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড আর এটা সোডিয়াম হাইড্রোক্সাইড, টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড সোডিয়াম হাইড্রোক্সাইড, টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড, দেয়ার ইজ নো এক্সেপশন, দেয়ার ইজ নো এক্সেপশন, সোডিয়াম ক্লোরাইড প্রোডিউস হবেই, সোডিয়াম আর ক্লোরিন সোডিয়াম ক্লোরাইড প্রোডিউস হবেই, এটা কেউ ঠেকাতে পারবে না যে সোডিয়াম আর ক্লোরিন সোডিয়াম ক্লোরাইড হবে। তো যখন সোডিয়াম আর ক্লোরিন সোডিয়াম ক্লোরাইড হয়, তখন ক্লোরিন কে ডিসপ্লেস করে কে? ওএইচ। ক্লোরিন কে ডিসপ্লেস করে কে? ওএইচ। এই যে এন্ড এভরি টাইম এটা মনে রাখবা যে ক্লোরিন আর ওএইচ এরা সব সময় কি হয়? এক্সচেঞ্জ হয়। ক্লোরাইড ওএইচ কে ওএইচ ক্লোরিন কে ডিসপ্লেস করে, সিএল মাইনাস ওএইচ মাইনাস কে ওএইচ মাইনাস সিএল মাইনাস কে কি করে? ডিসপ্লেস করে। যেটা আজকেই তোমরা প্রুফ প্রুফ দেখছো, যখন অ্যালকাইল হ্যালাইড প্রিপারেশন করলাম তখন অ্যালকোহল থেকে করলাম না, অ্যালকাইল হ্যালাইড প্রিপারেশন ঠিক অ্যালকোহল থেকে করছি, বিকজ আই নো দিস, আই নিউ দিস যে ওএইচ কে কে ডিসপ্লেস করবে? ক্লোরাইড, ঠিক আছে। এন্ড এট দা মানে সিমিলারলি সিএল মাইনাস কে কে ডিসপ্লেস করবে? ওএইচ, আই নো দিস, ঠিক আছে। এন্ড যারা নেগেটিভ এরাই নিউক্লিওফাইল, নেগেটিভই হচ্ছে নিউক্লিওফাইল, নেগেটিভ আয়ন নিউক্লিওফাইল, নেগেটিভ আয়ন নিউক্লিওফাইল, তাহলে নিউক্লিওফাইল নিউক্লিওফাইল কে ডিসপ্লেস করছে, তো নিউক্লিওফাইল নিউক্লিওফাইল কে সাবস্টিটিউট করে, নিউক্লিওফাইল নিউক্লিওফাইল কে ডিসপ্লেস করে, তাহলে এটা কি ধরনের সাবস্টিটিউশন হইলো? তাইলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন না। তাহলে কেন আমরা এটাকে বলবো যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন? বিকজ নিউক্লিওফাইল নিউক্লিওফাইল কে ডিসপ্লেস করতেছে, নিউক্লিওফাইল নিউক্লিওফাইল কে ডিসপ্লেস করতেছে, সো দ্যাট এটা হচ্ছে গিয়া কি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। তার মানে এটা এসএন এর আন্ডারে আছে, এটা কিসের আন্ডারে আছে? এসএন থেকেই আসছে, এসএন থেকে আসছে। তাহলে এটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, এটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, তার মানে একটা রিয়াকশন দেখেই উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে এটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন কি না। যখন দেখলাম যে নিউক্লিওফাইল নিউক্লিওফাইল কে সাবস্টিটিউট করছে, দেন উই ক্যান সে যে এটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। বাট উই ক্যানট সে, উই ক্যানট সে যে এটাকে এসএন ওয়ান কেন বলে, এইটা এখন বলতে পারতেছি না এখনো। মানে এইটা ক্লিয়ার করলো যে এইটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দিয়েছে, এইটা ক্লিয়ার হলাম যে এটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, যেখানে টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড আছে, যেখানে টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড আছে, তবে এটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। তবে এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনটা কি ফলো করবে তোমাকে যদি কোশ্চেন করে এসএন ওয়ান নাকি এসএন টু, তখন তুমি বলবা যে এটা এসএন ওয়ান ফলো করবে। কি করে জানো যে এসএন ওয়ান ফলো করবে? বিকজ তুমি জানতা যে টারশিয়ারি হলে এসএন ওয়ান দিবে। এখন সব কথার শেষ কথা যে আমি তো এসএন ওয়ান ব্যাপারটাই বুঝি না, এসএন ওয়ান রিয়াকশনের মানে কি, বা এই রিয়াকশনটা এসএন ওয়ান কি করে আমি বুঝতে পারবো যে এটা এসএন ওয়ান? ওকে, আচ্ছা, তার জন্য কি করতে হবে? এই রিয়াকশনের মেকানিজম দেখাতে হবে, এই রিয়াকশনের মেকানিজম শো করতে হবে, রিয়াকশন মেকানিজম শো করতে হবে, রিয়াকশন মেকানিজম শো করতে হবে। তার মানে দিস ইজ অ্যানাদার মেকানিজম। আমরা কিন্তু খুব রিসেন্ট মেকানিজম অফ রিয়াকশন দেখেছি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের, যেটা বেনজিনের ছিল, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বেনজিনের, বেনজিনের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন উই হ্যাভ ডান। তার মানে উই ডিড মেকানিজম এন্ড উই নো হোয়াট ইজ কল মেকানিজম অফ রিয়াকশন। মেকানিজম অফ রিয়াকশন মানে কি? বন্ড ব্রেকিং বন্ড ফর্মিং, মেকানিজম অফ রিয়াকশন মানে বন্ড ব্রেকিং এন্ড বন্ড ফর্মিং। এইটা বন্ড ব্রেকিং এন্ড বন্ড ফর্মিং দেখাও, তার মানে এটা হচ্ছে কি একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, এন্ড যেটাতে প্রেজেন্ট আছে হচ্ছে টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড। সো দ্যাট আমি মেকানিজম দেখাবো, তখনই আমাকে ডিসিশন নিতে হবে যে আমি যে মেকানিজম দেখাবো কোনটা দেখাবো,
মেকানিজম তবে সেটা SN1 মেকানিজম রিঅ্যাকশন এটা বাট মেকানিজম হবে SN1 SN1 রিঅ্যাকশন টু স্টেপে হবে SN1 রিঅ্যাকশন হবে টু স্টেপে ফার্স্ট স্টেপে কি হবে এই যে টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড ফার্স্ট স্টেপে কি হবে এই যে টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড এর থেকে হ্যালাইড চলে যাবে সিম্পল কথা বন্ড ব্রেকিং হবে টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড থেকে হ্যালাইড চলে যাবে কার্বন হ্যালোজেন বন্ড ব্রেক করবে হ্যালাইড চলে যাবে নিউক্লিওফাইল আগে যেটা ছিল সে চলে যাবে ক্লোরাইড মাইনাস চলে যাবে তাহলে ক্লোরিন যদি মাইনাস হয় তাহলে সেন্ট্রাল অ্যাটম যেটা কার্বন এটা কি হবে প্লাস হবে সেন্ট্রাল অ্যাটম যে কার্বন সেটা কি হবে প্লাস হবে ডেফিনেটলি প্লাস হবে আচ্ছা তো এই কাজটা হবে স্লোলি হবে এটা হবে বাট এটা স্লো হবে তার মানে অ্যালকাইল হ্যালাইড থেকে কি হবে হ্যালাইডের এলিমিনেশন হবে ফার্স্ট স্টেপে বন্ড ব্রেক করবে ফার্স্ট স্টেপে হ্যালাইডের এলিমিনেশন হবে আর ফার্স্ট স্টেপে এটাও বলা যায় যে পজিটিভ কার্বনকে আমরা বলি কার্বোক্যাটায়ন পজিটিভ কার্বন হচ্ছে কার্বোক্যাটায়ন তাহলে SN1 রিঅ্যাকশনে কার্বোক্যাটায়ন প্রোডিউস হয় SN1 রিঅ্যাকশনে কার্বোক্যাটায়ন প্রোডিউস হয় এটা একটা ক্যারেক্টারিস্টিকস অফ SN1 রিঅ্যাকশন দিস ইজ ওয়ান ক্যারেক্টারিস্টিকস অফ SN1 রিঅ্যাকশন যে SN1 রিঅ্যাকশনে কার্বোক্যাটায়ন প্রোডিউস হয় এটা একটা কারেক্ট ইনফরমেশন যেটা SN2 তে হবে না তাহলে টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড স্লোলি কি হবে টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইডের স্লোলি ডিকম্পোজিশন হবে ডিসোসিয়েশন হবে অ্যাজ এ রেজাল্ট কার্বোক্যাটায়ন প্রোডিউস হবে এন্ড ক্লোরাইড নিউক্লিওফাইল এলিমিনেট হবে এটা ফার্স্ট স্টেপে হবে বাট স্লো হবে সেকেন্ড স্টেপ দেন সেকেন্ড স্টেপে কি হবে বন্ড ফর্মিং হবে অর্থাৎ ওই যে ওয়েস্ট মাইনাসটা এসে এই কার্বনে অ্যাড হবে ওয়েস্ট মাইনাস এসে এই কার্বনে কি হবে অ্যাড হবে ফিনিশ এর চেয়ে সিম্পল কি আর কিছু হয় কখনো SN1 রিঅ্যাকশন সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার রিঅ্যাকশন টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড যে রিঅ্যাকশন SN1 ফলো করে এটা টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড যে সাবস্টিটিউশন তাহলে এটা SN1 ফলো করবে SN1 ফলো করার মানে কি SN1 এর মেকানিজম কি SN1 এর মেকানিজম হচ্ছে টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড থেকে বন্ড ব্রেকিং হয়ে কার্বোক্যাটায়ন প্রোডিউস হবে এন্ড এটা হবে স্লোলি এন্ড স্টেপ টু তে কি হবে ওই কার্বোক্যাটায়নের সাথে নতুন নিউক্লিওফাইল যে আসার কথা সেই নিউক্লিওফাইল এসে অ্যাড হবে এন্ড দিস ইজ হাউ টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড থেকে টারশিয়ারি অ্যালকোহল প্রোডিউস হবে এখানে আমাদের কোনো হেডেক না যে সোডিয়ামের কি হবে ক্লোরিনের কি হবে এটা আমাদের কোনো হেডেক না আমাদের হেডেক হচ্ছে যে টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড থেকে টারশিয়ারি অ্যালকোহলে কিভাবে যাব বন্ড ব্রেকিং এন্ড বন্ড ফর্মিং দেখানো রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যাওয়া এন্ড দিস ইজ দা রিঅ্যাকশন মেকানিজম তবে সেকেন্ড স্টেপটা হয় ফাস্ট তার মানে ফার্স্ট যে স্টেপ ওটা স্লো আর সেকেন্ড যে স্টেপ ওটা হচ্ছে ফাস্ট হয় র্যাপিড তার মানে এই রিঅ্যাকশনটা খুব স্লোলি হয় এই পার্টটা খুব স্লোলি হয় বাট এই পার্টটা খুবই ফাস্ট হয় খুব ফাস্ট তো এই জন্য এটাকে SN1 বলে কথা হচ্ছে যে এইখান থেকে উই কুড আন্ডারস্ট্যান্ড যে এটা SN1 এইটা থেকে আমাদের মেসেজ পেয়ে যাই এইখান থেকে আমরা মেসেজ পেয়ে যাই যে এটা SN1 এটা ইউনিমলিকুলার এখানেই মেসেজটা আছে যে এটা ইউনিমলিকুলার কিভাবে মেসেজটা আছে দেখো একটা রিঅ্যাকশনের রেট ডিটারমাইনিং হয় হচ্ছে তার স্লো স্টেপ থেকে একটা রিঅ্যাকশনের রেট বা ভেলোসিটি সেটা ডিটারমিন করে হচ্ছে তার স্লো স্টেপ থেকে একটা রিঅ্যাকশনের রেট ডিপেন্ড করে তার স্লো স্টেপের উপর
একটা রিঅ্যাকশনের অর্ডার ডিপেন্ড করে তার স্লো স্টেপের উপর, একটা রিঅ্যাকশনের রেট ডিপেন্ড করে তার স্লো স্টেপের উপর। স্লো স্টেপ মনে করো তুমি একটা রিঅ্যাকশনের ভেলোসিটি বের করবা, তাহলে কনসেন্ট্রেশন স্লোলি কমবে, কনসেন্ট্রেশন স্লোলি ইনক্রিজ হবে অথবা কনসেন্ট্রেশন স্লোলি ডিক্রিজ হবে, তখন তো তুমি ডিটারমিন করতে পারবা, তখন তো তুমি ডিটারমিন করতে পারবা যে T1 টাইমের কনসেন্ট্রেশন কি আর T2 টাইমের কনসেন্ট্রেশন কি। T1 টাইম আর T2 টাইমের মধ্যে তখন একটা ইন্টারভেল থাকবে, স্লো হইলে T1 আর T2 এর মধ্যে একটা ইন্টারভেল থাকবে এবং তুমি সেখান থেকে রেট ডিটারমিন করতে পারবা। বাট যেটা ফাস্ট সেটা এতই ফাস্ট যে তোমার T1 আর T2 হিসাব করার টাইম দিবে না, T1 পাবা T2 পাবা এরকম টাইমই দিবে না সে, মানে T1 আর T2 ধরার টাইমই দিবে না, তার আগেই রিয়াকশন শেষ। তাহলে তুমি রেট ডিটারমিন করবা কিভাবে? এই জন্য রেট ডিটারমিন করা হয় স্লো স্টেপ থেকে। তাহলে এইখানে স্টেপ ওয়ান আর স্টেপ টু আছে, এর মধ্যে স্লো স্টেপ কোনটা? স্টেপ ওয়ান। তাহলে স্লো স্টেপে যে রিয়াকশন থাকে, স্লো স্টেপে যে রিয়াকশন থাকে তার উপরেই রেট অফ রিয়াকশন ডিপেন্ড করে, তার উপরেই রেট অফ রিয়াকশন ডিপেন্ড করে। তার মানে এখানে অ্যালকাইল হ্যালাইড যে অনলি তার উপরেই রেট অফ রিয়াকশন ডিপেন্ড করতেছে, অ্যালকাইল হ্যালাইডের উপর ডিপেন্ড করতেছে, অ্যালকাইল হ্যালাইডের উপরেই অনলি রেট অফ রিয়াকশন ডিপেন্ড করে, তার মানে একটা মলিকিউলের উপর ডিপেন্ড করতেছে। এই ধরনের রিয়াকশনকে বলে ইউনিমলিকুলার, যেগুলো একজনের উপর ডিপেন্ড করে সেটা ইউনিমলিকুলার, যে রিয়াকশনটার ভ্যালোসিটি ডিপেন্ড করে একটা মলিকিউলের উপরে সেটা হচ্ছে কি ইউনিমলিকুলার। এখানে অ্যালকাইল হ্যালাইডের উপর ডিপেন্ড করছে, এই কারণে এটা ইউনিমলিকুলার। এন্ড এই টাইপের রিয়াকশনই হচ্ছে SN1 রিয়াকশন হিসেবে আমরা কনসিডার করি। তাহলে জানার ব্যাপার ছিল, আমরা শেয়ার করব যে SN1 এন্ড SN2 রিয়াকশন এন্ড যেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের সাবস্টিটিউশন রিয়াকশন, অ্যালকাইল হ্যালাইডের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, যেটা দুই ধরনের হতে পারে SN1 এন্ড SN2। যদি টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড হয় তাহলে আমরা জানবো যে এটা SN1 ফলো করবে, এটা তাহলে SN1 ফলো করবে, মানে এই মেকানিজম ফলো করবে। এই মেকানিজম ফলো যারা করে তাদেরটাকে আমরা বলি SN1, আর টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড এটা ফলো করে। এখন এটাকে SN1 কেন বললাম সেটা তো ক্লিয়ার, যে কেন এটাকে SN1 আমরা মেনশন করলাম, এটা ফার্স্টে কেন আমরা বললাম নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন সেটা জেনে গেছি, যেহেতু নিউক্লিওফাইল নিউক্লিওফাইলকে ডিসপ্লেস করে। তারপরে কোশ্চেন ছিল আমার SN1 কেন বলবো, প্রথম কোশ্চেন ছিল SN কেন বলবো, কারণ নিউক্লিওফাইল নিউক্লিওফাইলকে সাবস্টিটিউট করে। সেকেন্ড কোশ্চেন SN1 কেন বলবো, তখন কোশ্চেনের আনসার হচ্ছে যে যেহেতু অ্যালকাইল হ্যালাইডের উপর ডিপেন্ড করে, যদি একটা মলিকিউলের উপর ডিপেন্ড করে তাহলে সেটাকে আমরা ইউনিমলিকুলার বলি, এই জন্য SN1। ওকে ফাইন, এবার আরেকটা কোশ্চেন চলে আসে যে ঠিক আছে ভালো কথা এটা SN1, কিন্তু আমার কথা হচ্ছে টারশিয়ারি কেন SN1 ফলো করে, টারশিয়ারি কেন SN1 ফলো করে, টারশিয়ারি কেন SN1 ফলো করে বা প্রাইমারি কেন SN1 ফলো করে না, টারশিয়ারি কেন SN1 ফলো করে সেইটা এখন জানার দরকার আছে, তাই না? আচ্ছা, এর কারণটা একটু বলি যে টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড কেন এই মেথড ফলো করে, টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড টারশিয়ারিটা কেন এই মেথড ফলো করে, টারশিয়ারিটা কারণ হচ্ছে টারশিয়ারিটা যখন এই মেথড ফলো করবে তখন তো টারশিয়ারি কার্বোক্যাটায়ন হবে, তখন তো টারশিয়ারি কার্বোক্যাটায়ন হবে। তাহলে টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড জানতো তো যে টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড যদি এই প্রসেসে যায় বা টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড যদি SN1 ফলো করে, টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড যদি SN1 ফলো করে তাহলে টারশিয়ারি কার্বোক্যাটায়ন নিতে হবে, টারশিয়ারি ফলো করলে টারশিয়ারি কার্বোক্যাটায়ন হবে, সেকেন্ডারি ফলো করলে সেকেন্ডারি কার্বোক্যাটায়ন হবে, প্রাইমারি ফলো করলে প্রাইমারি কার্বোক্যাটায়ন হবে, কিন্তু টারশিয়ারি কার্বোক্যাটায়নটা স্টেবল, টারশিয়ারি কার্বোক্যাটায়নটা স্টেবল, টারশিয়ারি কার্বোক্যাটায়ন স্টেবল। তাহলে টারশিয়ারি হলে টারশিয়ারি কার্বোক্যাটায়ন, সেকেন্ডারি হলে সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, প্রাইমারি হলে প্রাইমারি কার্বোক্যাটায়ন, কিন্তু স্টেবল কোনটা? টারশিয়ারিটা। সবচেয়ে বেশি স্টেবল কোনটা? টারশিয়ারিটা। যার কারণে টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড এই এই মেথড ফলো করে, কারণ টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইডটা স্টেবল, যেটা স্টেবল সেটা সহজে তৈরি হয়। এই জন্যই আমরা রিজনটা বুঝতে পারলাম যে টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড কেন SN1 ফলো করে। এই হচ্ছে ইন টোটালি SN1 এর কনসেপ্ট, এটা হচ্ছে ইন টোটাল SN1 এর কনসেপ্ট। এরপরে আমরা যাব SN2 এর কনসেপ্টে। নাও SN2 এর মানে হলো সাবস্টিটিউশন
অফ নিউক্লিওফিলিক বাইমলিকুলার বাইমলিকুলার রিয়াকশন। এসএন ওয়ান হলো ইউনিমলিকুলার, এটা হলো বাইমলিকুলার। এসএন ওয়ান ইউনিমলিকুলার, এটা হচ্ছে বাইমলিকুলার। এসএন ওয়ান ইউনিমলিকুলার, এসএন টু বাইমলিকুলার। তাহলে এটার টাইমের অর্ডার কি? এটার টাইমের অর্ডার হচ্ছে মিথাইল হ্যালাইডটা হচ্ছে এবার ফার্স্ট, এরপরে হচ্ছে প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড, দেন হলো সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইড, দেন হচ্ছে টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড। তার মানে এসএন ওয়ান ফলো করার টেন্ডেন্সি কার হাইয়েস্ট? মিথাইল হ্যালাইডের। মিথাইল হ্যালাইডের হচ্ছে তোমার এসএন ওয়ান ফলো করার টেন্ডেন্সি হাইয়েস্ট, তারপরে প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড, সেকেন্ডারি এবং সবশেষে টারশিয়ারি। তো এক্ষেত্রে তোমাদেরকে এক্সাম্পল দিব আমরা প্রাইমারি দিয়ে, তোমরা সেটা শো করবা প্রাইমারি দিয়ে। তার মানে তোমাদের ডিসিশন হচ্ছে প্রাইমারি হলে এসএন টু, টারশিয়ারি হলে এসএন ওয়ান, প্রাইমারি হলে এসএন টু, টারশিয়ারি হলে এসএন ওয়ান। এটা হচ্ছে তোমাদের ডিসিশন যে টারশিয়ারি হলে এসএন ওয়ান, প্রাইমারি হলে এসএন টু। এখন ডেফিনেটলি তোমাদের একটা কোশ্চেন হতে পারে যে সেকেন্ডারি হলে কি করব, খুবই ন্যাচারাল যে সেকেন্ডারি হলে কি করব, রাইট না? সো এটা নিয়ে আমি শেষে ফিনিশিং দিব। তো আসো যে প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড হলে, প্রাইমারি অ্যালকাইল হ্যালাইডের এক্সাম্পল হচ্ছে এটা CH3 CH2 Cl, এটা হচ্ছে প্রাইমারি, ইট ইজ প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড, ইট ইজ প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড। অ্যান্ড প্রাইমারি অ্যালকাইল হ্যালাইডের সাথে একই রিয়াকশন, রিয়াকশন কিন্তু সেইটাই, রিয়াকশন তো সেম, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, ওটাও নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, এটাও নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। তাহলে ইথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিব, তবে এবার সোডিয়াম হাইড্রোক্সাইড হলো কনসেন্ট্রেটেড, দ্যাট টাইম ছিল ডাইলুটেড, দিস টাইম হচ্ছে কনসেন্ট্রেটেড। অ্যাজ এ রেজাল্ট প্রোডিউস হবে অ্যালকোহল, তবে সেটা প্রাইমারি অ্যালকোহল অ্যান্ড সোডিয়াম ক্লোরাইড। তাহলে দেখছো রিয়াকশন ইজ ভেরি সিম্পল, অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহল, প্রাইমারি হলে প্রাইমারি অ্যালকোহল, টারশিয়ারি হলে টারশিয়ারি অ্যালকোহল। তাহলে এইটা প্রাইমারি অ্যালকাইল হ্যালাইডের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, মানে এসএন রিয়াকশন। এখন এইটার মেকানিজম দেখাতে বললে আমাকে তখন ডিসিশন নিতে হবে যে এটা এসএন ওয়ান নাকি এসএন টু শো করবে, কোনটা দেখাবো। তো এটা প্রাইমারি, তো ডিসিশন কি যে এসএন টু রিয়াকশন মেকানিজম ফলো করবো, এসএন টু রিয়াকশন মেকানিজম ফলো করবো। তাহলে এখন দেখতে যাচ্ছি কি এসএন টু রিয়াকশন কিভাবে হয়। এসএন ওয়ান তো দেখলাম কি করে হয়, এসএন টু সরি এসএন ওয়ান, এসএন ওয়ান কয়টা স্টেপে হয়, টু স্টেপে। তার মধ্যে ফার্স্ট স্টেপে কি হয়েছে সেটা দেখলাম, সেকেন্ড স্টেপে কি হয়েছে তাও দেখলাম, এন্ড আমাদের যা অবজারভেশন ছিল সব কিছুই আমরা দেখলাম। এবার আসো এসএন টু এর মেকানিজম, যে এসএন টু হলে কিভাবে রিয়াকশনটা হয়, এসএন টু হলে কিভাবে রিয়াকশনটা হয়। এসএন টু হলে যেটা হয় খুব কেয়ারফুলি ফলো করো, এই হচ্ছে কার্বন, কোন কার্বন, এই কার্বন সেন্ট্রাল যার সাথে ক্লোরিন আছে, এই হচ্ছে কার্বন যার সাথে ক্লোরিন আছে, এই কার্বনের সাথে এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন আর এই আছে হচ্ছে মিথাইল। এই যে কার্বনটা, এই কার্বনের সাথে কার্বন ক্লোরিন আছে, কার্বন হাইড্রোজেন আছে, কার্বন হাইড্রোজেন আছে, কার্বন মিথাইল আছে। যেমন টারশিয়ারি সময় যেটা ছিল, টারশিয়ারি টাইমে আমরা যেটা ইউজ করলাম যে ক্লোরিনের সাথে যে কার্বন তার সাথে তিনটাই মিথাইল। এই যে টারশিয়ারি সময়কার কার্বন ক্লোরিনের কার্বনে, টারশিয়ারি সময়ে ক্লোরিনের কার্বনে দেয়ার ওয়ার থ্রি মিথাইল, টারশিয়ারি সময়ে ক্লোরিনের কার্বনে দেয়ার ওয়ার থ্রি মিথাইল, সেখানে প্রাইমারি সময়ে ক্লোরিনের কার্বনে একটা মিথাইল, প্রাইমারি টাইমে ক্লোরিনের কার্বনে ওয়ান মিথাইল, টারশিয়ারি সময়ে ক্লোরিনের কার্বনে থ্রি মিথাইল, এখানে ওয়ান মিথাইল। তাহলে এটা টারশিয়ারি স্ট্রাকচার, এটা প্রাইমারি স্ট্রাকচার, এটা প্রাইমারি স্ট্রাকচার অ্যান্ড এর একটা অ্যালকাইল দুইটা হাইড্রোজেন আছে, তো এটা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার, ওটা ছিল টারশিয়ারি স্ট্রাকচার। তাহলে এটা হচ্ছে প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড, এটা হচ্ছে প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড যার এসএন রিয়াকশন, প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড যার এসএন রিয়াকশন। বাট এখন আমরা এটার মেকানিজম দেখতে যাচ্ছিলাম, মেকানিজম, তবে মেকানিজমটা হচ্ছে কি, মেকানিজমটা হচ্ছে এসএন টু মেকানিজম, এসএন টু মেকানিজম দেখবা তোমরা। এসএন ওয়ান হয় টু স্টেপে, এসএন ওয়ান হয় টু স্টেপে,
ঠিক আছে, বাট এসএন টু টা টু স্টেপে হয় না। এসএন টু কিভাবে হয় দেখো, যদিও বলা হয় এসএন টু হয় ওয়ান স্টেপে, এসএন টু ওয়ান যেটা এসএন ওয়ান ওটা টু স্টেপে, এসএন ওয়ান টু স্টেপে, আর এসএন টু বলা হয়ে থাকে যেটা ওয়ান স্টেপে হয়। হ্যালো, ক্লাসে আসছি তো? হ্যাঁ হ্যাঁ, আমি ক্লাসে 10টায় ফ্রি হব, 10টায় ফ্রি হব, ক্লাসে আসি। হ্যাঁ আচ্ছা, তাহলে এই হচ্ছে গিয়ে প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড, যেটা এসএন টু রিয়াকশন মেকানিজম ফলো করবে। এখন এসএন টু রিয়াকশন মেকানিজম দেখছো তোমরা, এসএন টু রিয়াকশন মেকানিজম কি এবং সেটা কিভাবে হয়, এসএন টু রিয়াকশন মেকানিজম কি সেটা কিভাবে হয় সেটা ফলো করো। এসএন টু যেভাবে হয় তাহলে এরকম, এসএন টু তে কি হয় মানে এই যে নিউক্লিওফাইলের যে এলিমিনেশনটা, নিউক্লিওফাইলের যে এলিমিনেশনটা সেটা আবার আরেকটা নিউক্লিওফাইলের যে এডিশনটা, আরেকটা নিউক্লিওফাইলের যে এডিশনটা এটা সিমেলটেনিয়াসলি হতে থাকে, সিমেলটেনিয়াস মানে এসএন ওয়ান আর এসএন টু এর ডিফারেন্সটা নোটিস করো ভালো মতো, এসএন ওয়ান অ্যান্ড এসএন টু এর ডিফারেন্স নোটিস করো। এসএন ওয়ান এ কি হয়েছিল, ফ্লোরিন বা নিউক্লিওফাইল হিসেবে ক্লোরিন এটা আগে চলে গেছে, ক্লোরিন এলিমিনেট হওয়ার পরে ওইচ আসছে, ক্লোরিন এলিমিনেট হয় তারপরে আসে, তার মানে বন্ড ব্রেক হওয়ার পরে বন্ড ফর্ম করে, বন্ড ব্রেক করে তারপরে যে নতুন করে বন্ড ফর্ম করে, ক্লোরিন চলে যাওয়ার পর যেদিক থেকে ক্লোরিন যায় সেদিক থেকেই ওইচ আসে। বাট এইবার তা না, দিস টাইম তা না, দিস টাইম কি হচ্ছে, ক্লোরিন যে এলিমিনেট হচ্ছে ক্লোরিনের এলিমিনেশনটা আর ওএইচ যে আসবে সেটার এডিশনটা সিমিলটেনিয়াসলি হয়, একসাথে শুরু হয়, সিমিলটেনিয়াসলি হয়। তো এই সিমিলটেনিয়াস হওয়ার কারণে তারা একটা কমপ্লেক্স স্টেট তৈরি করে, তারা একটা ট্রানজিশন স্টেট তৈরি করে যেটাকে বলা হয় ট্রানজিশন স্টেট, ট্রানজিশন স্টেটের আইডিয়া কি, ট্রানজিশন স্টেটের আইডিয়া হচ্ছে রিয়াকশন মানে বন্ড ব্রেক করবে বন্ড ফর্ম করবে, রিয়াকশন মানে বন্ড ব্রেক হবে বন্ড ফর্ম হবে, ব্রেক হবে ফর্ম হবে। যদি এমন হয় যে বন্ড ব্রেকিং এন্ড বন্ড ফর্মিং দুইটা সিমিলটেনিয়াসলি হয়, বন্ড ব্রেকিং বন্ড ফর্মিং সিমিলটেনিয়াসলি হয়, তাহলে ট্রানজিশন স্টেট ক্রিয়েট করে। ট্রানজিশন স্টেটে কি হয় সেটা হচ্ছে যে যেটা বন্ড ব্রেক করবে সেটাও থাকে, যেটা ফর্ম করবে সেটাও থাকে, কোনোটাই কমপ্লিট থাকে না, কোনোটাই কমপ্লিট থাকে না, এইটাই হচ্ছে ট্রানজিশন স্টেট। যে এই কারণে একটা ট্রানজিশন স্টেট ক্রিয়েট হবে, এই কারণে একটা ট্রানজিশন স্টেট ক্রিয়েট হবে কিভাবে, এই হলো কার্বন, যে কার্বন থেকে ক্লোরিন যাবে যাবে যায় নাই, দেখছো মানে ক্লোরিন এলিমিনেট হবে ক্লোরিনের সাথে তার বন্ড ব্রেক হবে কিন্তু ব্রেক হয় নাই, এখনো পার্শিয়ালি রয়ে গেছে। আবার অন্যদিকে ওএইচ এর সাথে তার যে বন্ড যেটা ফর্ম করবে, ওএইচ এর সাথে তার যে বন্ড যেটা ফর্ম করবে সেটাও কি হয় নাই, কমপ্লিট হয় নাই, তার যেটা ব্রেক করবে সেটাও কমপ্লিট ব্রেকিং হয় নাই, আর যেটা ফর্ম করবে সেটা কমপ্লিটলি ফর্মও করে নাই, এটাও পার্টলি আছে এটাও পার্টলি আছে, এইটাই হচ্ছে ট্রানজিশন স্টেট। এই এই যে যখনই সিমিলটেনিয়াসলি এই বন্ড ব্রেক করবে এবং যেটা নতুন করে ফর্ম করার কথা সেটাও ফর্ম করবে, যখন এটা সিমিলটেনিয়াস হয় তখনই ট্রানজিশন স্টেট ক্রিয়েট হয়। তাহলে এই কার্বনের থেকে ক্লোরিন এন্ড এই কার্বনের সাথে ওএইচ আছে, এখানে ওএইচ পার্শিয়াল নেগেটিভ, আবার ক্লোরিন পার্শিয়াল নেগেটিভ, আবার ওএইচও পার্শিয়াল নেগেটিভ, এটা তোমাদেরকে একটু কনফিউজ করতে পারে যে এটাও পার্শিয়াল নেগেটিভ এটাও পার্শিয়াল নেগেটিভ এমন কেন। দেখো ব্যাপারটা হচ্ছে এরকম, এইভাবে চিন্তা করো একটু, এইভাবে জাস্ট থিং, ক্লোরিন ইলেকট্রন নিয়ে মাইনাস হবে, ক্লোরিন ইলেকট্রন নিয়ে মাইনাস হবে কখন, যখন সব ইলেকট্রন সে পেয়ে যাবে, ক্লোরিন সব ইলেকট্রন পাওয়ার পরে মাইনাস হবে, সব ইলেকট্রন পাওয়ার পরে মাইনাস হবে, কিন্তু সব কি পাইছে, সে তো সব পায় না এখনো, তাহলে সে মাইনাস হলো পুরোটা হলো না, পার্শিয়াল হলো। আচ্ছা ওএইচ মাইনাস যে সে সব দিলে নিউট্রাল হবে, সে সব দিলে নিউট্রাল হবে, কিন্তু সে কি সব তার সবটা দিতে এখনো দেয়নি, তার মানে যে ছিল ফুল মাইনাস সে তার থেকে কিছুটা কমে হয়ে গেছে পার্শিয়াল মাইনাস,
আর যে ফুল মাইনাস হওয়ার কথা সে কিছুটা পেয়ে হইছে তাও পার্শিয়াল মাইনাস, তার মানে এই কারণে ওইটাও পার্শিয়াল মাইনাস, এইটাও পার্শিয়াল নেগেটিভ, ওটাও পার্শিয়াল নেগেটিভ। ক্লোরিনের কিচ্ছু হয় না, এয়ার কার্বনের কিচ্ছু হয় না, কেন? কারণ কার্বন ওরে সাপ্লাই দেয়, ওর কাছ থেকে তো আবার পেয়ে যায়। তার মানে কার্বনের তো চিন্তা নাই, কার্বন কার্বনের কাছ থেকে ক্লোরিন নিয়ে যায়, আবার কার্বন আবার ওয়েস্টের কাছ থেকে পেয়ে যায়, যার কারণে কার্বন রিমেইন সেম, কার্বনের কিচ্ছু হয় না এখানে। তার মানে এখানে কোনো পজিটিভ কার্বন আমরা পেলাম না, তাই না, যেটা আমরা এসএন ওয়ানে পেয়েছিলাম। আচ্ছা, এখন কার্বনের সাথে আরো যারা ছিল তারা কই যাবে? কার্বনের সাথে আরো গ্রুপ ছিল তারা কই? তাদেরকে এভাবে দেখাই আমরা, এই যে এটা হচ্ছে কার্বনের সাথে যারা আগে থেকেই ছিল পার্মানেন্ট মেম্বার, যারা পার্মানেন্ট মেম্বার যারা, ওরা ওদের অবস্থা এটা। এখন এইটা হচ্ছে ট্রানজিশন স্টেট, তাই দেখছো এসএন ওয়ান আর এসএন টু ডিফারেন্সিয়েট করতে পারবে না। এসএন ওয়ান কেমনে হয়েছে সেটা দেখছো না, দুইটা স্টেপে হইলো, কত ইজিলি হয়ে গেল। বাট এসএন টু দেখছো কিভাবে হয়, এসএন টু তে কি হয়, ট্রানজিশন স্টেট। এসএন টু তে কি হয়, ট্রানজিশন স্টেট। আর এসএন ওয়ানে কি ট্রানজিশন স্টেট হয়েছে? হয়নি, ওখানে হয়েছে কার্বোক্যাটায়ন, ওখানে হয়েছে কার্বোক্যাটায়ন, আর এখানে হয়েছে ট্রানজিশন স্টেট, এটা হচ্ছে ডিফারেন্স। আচ্ছা, এরপরে কি হবে, মানে এরপরে তো ফাইনাল হবে, ফাইনাল হওয়ার মানে হচ্ছে এইবার কি হবে, এই যে ওএইচ, ওএইচ কি হবে, কার্বনের সাথে পুরোপুরি অ্যাড হয়ে যাবে। ফাইনালি তো ওএইচ থাকতে আসছে, ওএইচ থাকতে আসছে, ওএইচ এবার কার্বনের সাথে কি হয়ে যাবে, টোটালি অ্যাড হয়ে যাবে, টোটালি অ্যাড হয়ে যাবে, ওএইচ কার্বনের সাথে টোটালি অ্যাড হয়ে যাবে। এখন ক্লোরিন কার্বনের সাথে যেভাবে, দেখো ক্লোরিন কার্বনে ছিল, কার্বনের সাথে যখন ক্লোরিন ছিল তখন কার্বনের সাথে যে গ্রুপগুলো যেভাবে ছিল, এখন কার্বনের সেই ক্লোরিনের জায়গাটা কার, ওএইচ, তাহলে এখন কার্বনের অন্য গ্রুপটা কই থাকবে, এইচ এইচ আর সিএইচ থ্রি, মানে অপোজিট করে লেখা, জাস্ট অপোজিট করে লেখা, অপোজিট করে লেখা মানে এটা কন্টিনিউশন বোঝানোর জন্য, এটা জাস্ট বোঝানোর জন্য যে এখান থেকে এখানে গেছে তারপরে এইভাবে এইখানে চলে গেছে। তার মানে দেখো এই ক্লোরিনের রেসপেক্টে কার্বন, ক্লোরিনের রেসপেক্টে এই 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 স্ট্রাকচারটা আর ওএইচ এর রেসপেক্টে এই স্ট্রাকচারটা সেম স্ট্রাকচার, জাস্ট টারশিয়ারি অ্যালকোহল হ্যালাইড হয়ে গেছে টারশিয়ারি অ্যালকোহল। আমি শুধু আমরা শুধু বুঝাচ্ছি যে ওএইচ আসবে ক্লোরিন যাবে, ওএইচ আসবে ক্লোরিন যাবে, এটা কিভাবে হবে, এসএন টু তে কিভাবে হয়, এটা এসএন টু তে কিভাবে হয়, এটা হচ্ছে এসএন টু, এবং ক্লোরিন কি করছে, চলে গেছে, দেখো ওই যে ক্লোরিন গন, ক্লোরিন চলে গেছে, ক্লোরিন চলে গেছে। তোমরা এখানে না অ্যারোসাইন দিতে পারো, অ্যারোসাইন দিতে পারো, কোনো প্রবলেম নাই, যে অ্যারোসাইন শুধু বুঝাবে যে এখান থেকে এখানে যাবে, এখান থেকে ওইখানে যাবে, কিন্তু অ্যারোসাইন বুঝাবে না এটা স্টেপ, এই অ্যারোসাইনের মানে কিন্তু বুঝো না স্টেপ। তার মানে যদি বলা হয় এসএন টু কয় স্টেপে হয়, তখন কিন্তু বলবো ওয়ান স্টেপে, এসএন ওয়ান কয় স্টেপে হয়, টু স্টেপে, কারণ সেইখানে একটা স্টেপ শেষ হওয়ার পরে আরেকটা স্টেপ হয়, একটা স্টেপকে তারা শেষ করতে দিতে, একটা স্টেপকে তারা শেষ হতে দিতে, তারপরে আরেকটা স্টেপে গেছে। বাট এইবার কি হয় না, স্টেপটাকে শেষ করতেই দেয় না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, যার কারণে এখানে কোনো স্টেপ নাই। স্টেপ মানে কি, স্টেপ মানে ইন্টারভেল, স্টেপ মানে হলো ইন্টারভেল, অপেক্ষা করা, কিন্তু এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, এই জন্য স্টেপ বললে ওয়ান স্টেপ, এটা অ্যাজ এ হোল ওয়ান স্টেপই হয়েছে। তাহলে এটা হচ্ছে এসএন টু এর মেকানিজম, তাহলে ফলো করি আমরা যে এসএন টু মেকানিজম দেখাতে বললে কিভাবে দেখাচ্ছি, দিস ওয়েতে, অর্থাৎ প্রাইমারি হলে এসএন ওয়ান দেখাবো, সরি প্রাইমারি হলে এসএন টু দেখাবো, আর এসএন টু যখনই দেখাতে হবে তখন আমরা এই মেকানিজম দেখাবো, এই মেকানিজম দেখাবো। তো এখানে একটা কথা আমরা একটু মেমোরি মানে মেমোরাইজ করার জন্য আমরা এটা বলে থাকি যে এসএন টু হচ্ছে, এটা তো এসএন টু, এসএন টু এর মেকানিজম, এসএন টু এর মেকানিজমটাকে আমরা মনে রাখার সুবিধার জন্য, মেমোরাইজ করার সুবিধার জন্য, বা একটা হিন্ট দেওয়ার জন্য আমরা বলি কি যে এটা হচ্ছে ছাতা উল্টাকরণ রিয়াকশন, ছাতা উল্টা মানে বাংলায় বললাম যে ছাতা উল্টাকরণ রিয়াকশন বলতাম আমরা আর কি, ছাতার মতো উল্টাইয়া যায়। এই দেখো এটাকে আমরা মনে করি যে আমব্রেলা, ছাতা, এই ছাতাটা যেরকম উল্টে গেলে যেমন হয় ঠিক রিয়াকশনটা ওইভাবে হয়েছে। এই জন্য আমরা অনেক সময় স্টুডেন্টদেরকে বা আমরা নিজেরা ফ্রেন্ডদের মধ্যে ক্লু দিতাম যে এসএন ওয়ান না এসএন টু বা কোনটা রিয়াকশন, কোনটা যেন মেকানিজম, ভুলে গেছি, তো মনে রাখার জন্য এই যে ছাতা উল্টাকরণ রিয়াকশন মেকানিজম, এসএন টু হচ্ছে এটা, তো এই হচ্ছে এসএন টু। এখন কোশ্চেন হচ্ছে যে প্রাইমারি হলে কেন এসএন টু ফলো করে, প্রাইমারি হলে কেন এসএন টু ফলো করে, তাইলে কি ব্যাপারটা এমন না যে প্রাইমারি হলে ট্রানজিশন স্টেট ক্রিয়েট করতে পারে, প্রাইমারি হলে এমন ঘটনা ঘটতে পারে, তাই হইছে, প্রাইমারি সময় এটা হতে পারে বলেই তো হইছে, প্রাইমারি সময় এটা হতে
পারেই বলেই তো হইছে, টারশিয়ারি সময় এটা হতে পারে নাই, প্রাইমারি সময় এটা হতে পারছে, এই কারণেই তো এটা হইছে নাকি? তো প্রাইমারি সময় এটা হতে পারে কেন, প্রাইমারি সময় এটা কেন হতে পারলো যেটা টারশিয়ারি সময় হয়নি? কারণটা হলো এই, টারশিয়ারি সময় এটা এখানে একটা মিথাইল থাকতো, এখানে একটা মিথাইল থাকতো টারশিয়ারি টাইমে, টারশিয়ারি সময় এখানেও মিথাইল থাকতো, এখানে মিথাইল থাকতো, যখন তিনটা মিথাইল গ্রুপ থাকতো, এই তিনটা মিথাইল গ্রুপ হচ্ছে তখন কি জানো, বিগ বিগ গ্রুপ, মানে বড় বড় গ্রুপ, এটাও মিথাইল, এটাও মিথাইল, এটাও মিথাইল, সবগুলো তখন বড় গ্রুপ। এই বড় গ্রুপ থাকার কারণে ওয়েস্ট ওয়েস্ট এই কার্বনকে ব্যাক সাইড দিয়ে বা অপোজিট সাইড দিয়ে অ্যাটাক করে সাকসেসফুল হইতে পারতো না, ওয়েজ কি করতে পারতো না সাকসেসফুলি, কি করতে পারতো না, এই কার্বনকে অ্যাটাক করতে পারতো না বা এই কার্বনের কাছে আসতে পারতো না সোজা কথা। তাহলে টারশিয়ারি হলে এটা পসিবল ছিল না, প্রাইমারিতে যেটা পসিবল হয়েছে টারশিয়ারিটা পসিবল হতো না, টারশিয়ারিতে এটা পসিবল হইতো না, কারণ তিনটা মিথাইল থাকলে পরে ওয়েজ আসতেই পারতো না। এখন দুইটা হাইড্রোজেন একটা মিথাইল আছে, যার কারণে তোমার এই ওয়েজের জন্য এনাফ স্পেস আছে, ওয়েজ আসার মতো এনাফ স্পেস আছে, যার কারণে এই প্রসেসটা ফলো করছে। তাহলে আমরা ক্লিয়ার হই যে প্রাইমারি হলে এসএন টু কেন দিচ্ছে, এসএন টু তো এইটাই, এটা যে কেউ তো দিতে পারতো, কিন্তু দিচ্ছে কে, প্রাইমারি এসএন টু মানেই তো এইটা, এটা তো যে কেউ দিতে পারতো, অ্যালকাইল হ্যালাইড হলেই তো দিতে পারতো, বাট এটা প্রাইমারি দিচ্ছে, টারশিয়ারি দিচ্ছে না। কেন দিচ্ছে না, টারশিয়ারি দিতে পারতো না, কারণ ওয়েজ এর জন্য এনাফ স্পেস থাকতো না, কিন্তু প্রাইমারি হলে ওয়েজের জন্য এনাফ স্পেস আছে, যার জন্য ওয়েজ এই কাজটা করতে পারে। তাহলে এটা হচ্ছে এসএন টু মেকানিজম, যেটা কার পক্ষে পসিবল, প্রাইমারির পক্ষে পসিবল, যেটা প্রাইমারির জন্য পসিবল, এই জন্য প্রাইমারি এটা দিচ্ছে, এই জন্য প্রাইমারি এটা দিচ্ছে, এটা টারশিয়ারির জন্য পসিবল না, পসিবল না, যার জন্য এটা টারশিয়ারি দেয় না। আবার আরেকদিকে দেখলে, আরেকদিকে দেখলে ওই কথাটাও তো বলা যাবে, যেটা আমি তখন বললাম যে টারশিয়ারি কার্বোকেটন মোর স্টেবল প্রাইমারি চেয়ে, প্রাইমারি স্টেবল না টারশিয়ারি স্টেবল, ওইটাও তো একটা কারণ। তাহলে তো মূল দুইটা কারণ, টারশিয়ারি কার্বোকেটন স্টেবিলিটি একটা কারণ, টারশিয়ারি স্টেবল তাই টারশিয়ারি ওই পথে গেছে, প্রাইমারি স্টেবল না তাই প্রাইমারি ওই পথে যায় নাই। আবার বাধার কারণে টারশিয়ারি আবার এই পথে আসবে না, অবস্টেকলের কারণে আবার টারশিয়ারি এখানে আসবে না, আর অবস্টেকল নাই বলে প্রাইমারি এখানে আসবে, ব্যাপারটা এরকম না? তাহলে দুইটা ফ্যাক্টর, কার্বোকেটন স্টেবিলিটি আর এখানকার যে অবস্টেকল, এই দুইটা দিয়ে ডিসিশন মেক হবে যে কে এসএন ওয়ান দিবে আর কে এসএন টু দিবে। তাহলে প্রাইমারি হলে এসএন টু দিবে আর টারশিয়ারি হলে এসএন ওয়ান দিবে, আর এসএন ওয়ান হলে মেকানিজম কি আর এসএন টু হলে মেকানিজম কি, এটা তো আমরা ক্লিয়ার। এখন আসো যে সেকেন্ডারি হলে কি হবে, এই পর্যন্ত বোর্ডে কখনোই মানে কখনোই বলতে অনলি ওয়ান টাইম সেকেন্ডারি দিয়ে ক্রিয়েটিভ কোশ্চেন হয়েছে, একবারই শুধু মানে সেকেন্ডারি দিয়ে মেকানিজম দেখাইতে বলছে এই পর্যন্ত। এটা তো এভরি ইয়ার আসে, কোনো না কোনো বোর্ডে আসে, কোনো না কোনো বোর্ডে আসে, মানে এভরি ইয়ার আসে, এসএন ওয়ান এসএন টু সব বছর আসে। তো আসলে পরে এটা এসএন টু থাকে, কি বলা হয়, প্রাইমারি থাকে আর টারশিয়ারি থাকে, হয় দুইটাই থাকে নয় কোনো একটা থাকে, তবে সেটা প্রাইমারি আর টারশিয়ারির ভিতরেই থাকে। সেকেন্ডারি হইলে ইউজুয়ালি এটা সেকেন্ডারি দিয়ে দেয় না, কারণ যেহেতু সেকেন্ডারি হইলে কনফার্মলি আমি তো বলবো যে এটা কি এসএন ওয়ান নাকি এসএন টু দিবে, কিন্তু একবার এটা এসএন টু দিয়ে এসছিল, একবার, যার কারণে আমি এটা মনে করে দিচ্ছি যে একবার এসএন টু মানে কি বলা হয় সেকেন্ডারি ছিল এবং তার মেকানিজম দেখাইতে বলছে। তো সেইবার আবার কি করছে, বোর্ড আবার একটা কাজ করে দিচ্ছিল, বোর্ড কি করে দিছে, বোর্ড বলে দিছে সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইড তো ছিল, তো বোর্ড বলছে যে এই কম্পাউন্ডের এসএন ওয়ান মেকানিজম দেখাও, এই কম্পাউন্ডের এসএন ওয়ান মেকানিজম দেখাও। তাইলে আমার প্রবলেম কি, আমার তো মেকানিজম দেখাতে কি প্রবলেম আছে নাকি, মেকানিজম এসএন ওয়ান দেখাইতে বললে তো আমি সবার এসএন ওয়ান দেখাইতে পারবো, এসএন টু দেখাইতে বললে সবারই এসএন টু দেখাইতে পারবো। তো সেকেন্ডারি টাইমে ডিসিশন কি, প্রাইমারি তো ডিসিশন জানা আছে, টারশিয়ারি ডিসিশনও জানা আছে, হয়তো সেকেন্ডারি ডিসিশন জানি না, এসএন ওয়ান দেখাবো না এসএন টু দেখাবো, হয়তো কিছু না বললে আমি দুইটাই দেখা দিব, তাই তো? কিন্তু যদি বলে দেয় এসএন ওয়ান, তাহলে এসএন ওয়ানই দেখাবো, যেমনটা করছে আর কি, যে এসএন ওয়ান দেখায় দাও, এসএন ওয়ান দেখায় দিচ্ছে, কারণ আমার তো রিয়াকশন মেকানিজম কোনো সমস্যা না, যে কোনো অ্যালকাইল হ্যালাইড থেকে দিয়েই তো আমি দুইটাই দেখাতে পারি, কিন্তু প্রাইমারি হলে কি দেখাবো এসএন টু, আর টারশিয়ারি হলে কি দেখাবো এসএন ওয়ান। এই হচ্ছে আসলে এসএন ওয়ান এন্ড এসএন টু এর আইডিয়া, যেটা খুবই ইম্পর্টেন্ট। এবং এখানে যদি আমরা কম্পারিজনে যাই, এসএন ওয়ান ইউনিমলিকুলার, এসএন টু বাইমলিকুলার,
SN1 টু স্টেপে হয়, SN2 ওয়ান স্টেপে হয়, SN1 এ কার্বোক্যাটায়ন হয়, SN2 তে ট্রানজিশন স্টেট হয়, SN1 এ টারশিয়ারি সেকেন্ডারি প্রাইমারি, আর SN2 তে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি, কয়টা পয়েন্ট হয়ে গেল? চারটা পয়েন্ট হয়ে গেল ডিফারেন্সিয়েশনের। তো এই হচ্ছে SN1 SN2 রিঅ্যাকশন এন্ড দেয়ার ক্যারেক্টারিস্টিকস এন্ড দ্য মেকানিজম অফ SN1 এন্ড SN2 রিঅ্যাকশন এন্ড সুপার ভাইটাল, সুপার ডুপার ভাইটাল জিনিস, এত কমন, এত কমন, আনবিলিভেবল কমন। ওকে, এলিফ্যাটিক পার্ট এমনিতেই তোমাদেরকে বলেছিলাম যে এলিফ্যাটিক পার্ট হিউজ, এলিফ্যাটিক পার্ট হিউজ, মানে কোনো গ্যারান্টি নাই এলিফ্যাটিক এলিফ্যাটিক পার্ট থেকে যে অ্যান্সার করতে পারবো, কিন্তু তারপরেও কিছু খুব তোমার টপিক আছে যেগুলো আমাদেরকে অনেক হেল্প করে এলিফ্যাটিকের আনসার করার জন্য, এইটা তার মধ্যে একটা। এই সেটটা আসলে আমি আমার বোর্ডের খাতা দেখার এক্সপিরিয়েন্সে বলি, SN1 আর SN2 এক্সামে আসলে এইটা একেবারে বিলো এভারেজ থেকে টপার পর্যন্ত সবাই আনসার করে, কারণ এইটা টিচাররাও খুব ইম্পর্টেন্স দেয়, স্টুডেন্টরাও ইম্পর্টেন্স দেয়, সাজেশন যখন আসে, শর্ট সাজেশন আসে, বোর্ড কোশ্চেন সলভ করে, তো বোর্ড কোশ্চেন সলভ করলে তো এটা কয়েকবার সলভ করা হয়ে যায়, দিস ইজ ওয়াই কি হয় এটা মনে করো মোটামুটি সবাই কমফোর্টেবল পারে, ঠিক আছে, বাট বি কেয়ারফুল এন্ড খুব অ্যালার্ট থাকতে হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের SN1 SN2।